আমি তো রাতে রাতে করি সকালে করি না তো বাচ্চাকে কি এটা তোর আমার বাচ্চা আচ্ছা ঠিক আছে ও মাই গড ও মাই গড ও মাই গড তো গাইজ আমরা চলে এসেছি এখন বালাজিতে আমি যতটা পেরেছি লোকেশন দেখিয়ে দিয়েছি যতটা মানে তোমরা জানো আশা করি জায়গাটা কোথায় অনেকেই জানো আর যারা জানো না তাদের জন্য লোকেশনটা পুরো দিয়ে দিয়েছি দেখে নিও সকালবেলা একটা ছোটখাটো মর্নিং রাইড আমরা করলাম আজকে অনেক দিন পর সকালবেলা আমাদের বেরোনোই হয় না পেছনের ভিউটা জাস্ট দারুণ সকালের আকাশ খুব সুন্দর আর আমাদের মাঝখানে একজন পাগল রয়েছে সে পাগলটা কি করছে তোমাদেরকে দেখাচ্ছি ওকে তুই জানিস এরপর সবাই এইটা দেখবে বাহ কি গানটা কোনদিন শুনেছিস তোর এই সুন্দর নাচটা সবাই দেখবে জানিস সঞ্জয় তুমি জানো এটা তুই এটা চোখে দিয়ে ঘুমিয়ে ঘুমা গুড নাইট কালকে রাত্রে আমরা বলতে গেলে প্রায় না ঘুমানোর মতন করে ঘুমাইনি অ্যাকচুয়ালি তো যার কারণে একজন অলরেডি এখানে চোখ চুলকাচ্ছে ওখানে চোখ চুলকাতে চুলকাতে শুয়ে পড়েছে কিন্তু আমি এখনো স্টেবল রয়েছে আমার কোনো প্রবলেম নেই ইভেন আমি এখন এখানে আমি এখান থেকে বেরিয়েও আমি ড্রয়িং ক্লাসে যাবো ড্রয়িং শেখাতে যাবো আমার মধ্যে প্রচুর এনার্জি আছে প্রচুর এনার্জি আমাকে দেখে কিছু শেখ করো সবাই শেখ আমার থেকে এনার্জি ফুল ফর্ম বলো তো ইয়ে মানে ইয়ে এনজয় এনজয় নীল রতন ঘোষ এন আর জি নীল রতন ঘোষ বল কাউকে দিয়ে শেখাবে কাকু আমি তোকে বলেছিলাম চল একদিন এই রাস্তা চলে যাবো যতটা যাওয়া যায় 500 কিলোমিটার মানে হচ্ছে 800 টাকা চলে গেল ও মা গো ও মা গো
তুমি টেবিলে হাতটা রেখেছো বলে এই প্রবলেমটা হচ্ছে। বেচারা এটা পাগল এগুলো কি হচ্ছে আমার ছেলে ওর ছেলেকে মারে কিন্তু ওরা খুব ভালো আই রে Thank you.
तेज नहीं चलता हाँ, 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 तुझको सुना।